সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি মইনটঘাট মাছের আড়তে। আপনারা দেখতে পাচ্ছেন মইনটঘাট পদ্মা, আর এই পদ্মায় বিভিন্ন রকম পদ্মার তরতাজা মাছ ধরে মইনটঘাট বিক্রি করে থাকেন। এই বিভিন্ন নৌকায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক জেলে, আর তারা সারা রাত মাছ ধরে সকালে মইনটঘাট মাছের আড়তে বিক্রি করে। আর আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই মইনটঘাট মাছের আড়তে বর্তমানে কী কী মাছ পাওয়া যাচ্ছে এবং মাছের দাম কেমন যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক নৌকা এই মইনটঘাটে, আর এখন শীতের সময় বিভিন্ন রকম তরতাজা ছোট বড় মাছ পাওয়া যায়। কত টাকা ধরে বিক্রি হয় একটু দেখাই কাস্টমার। পাকা এক হাজার
রিঙ্কু ভাই কি অবস্থা? আর মাস ভাই নুপুর ভাই কটি কইলো এটা? 5,500 কত? মাছটা তো সাইজেরই, তাজা থাকলে আরো মনে হয় 1,500 টাকা বেশি হইতো। জিতে গেছে ভাই। ভাই এটা কি আর এটা? ভাই সাইজের তো মালটা মোটামুটি 5,000 ও তাজা হইলে কটি হয়েছে এটা? তাজা রে ভাই আর 500-1,000 বেশি। এই রাতে মরছে না এটা? রাইতে না কুপুমিল আর দাউন হইছে। মইনট ঘাট মাছের আড়ত মাছ তাজা থাকলে এখানে চাহিদাই আলাদা, দামও বেশি। অনেকেই বলেন যে পদ্মার মাছ এত দাম কেন, আর এখানে আসলে কাস্টমার বেশি, যার কারণে দামও একটু বেশি উঠে নিলামে। আর এটা যেহেতু ঢাকা দুহার এজন্য একটু দাম বেশি।